মিথ্যা অধ্যায় চারি মাত্র শেষ কালে এরূপ ঘটিব, সদাপ্রভুঙ্ক গৃহর পর্বত পর্বতগণর শিখর উপরে স্থাপিত হব ও উপপর্বতগণর অপেক্ষা উচ্চীকৃত হব, আউ গোষ্ঠীগণ স্রোতপরি তহি মধ্যকু বহি আসিবে, পুনি অনেক গোষ্ঠী যাউ যাউ কহিবে, তুম্ভেমানে আস সদাপ্রভুঙ্ক পর্বতকু জাকুবর পরমেশ্বরঙ্ক গৃহকু আম্ভেমানে যাউ, তহিরে সে আপনা পথ বিষয় আম্ভমানঙ্কু শিক্ষা দেবে ও আম্ভেমানে তাহাঙ্ক মার্গরে গমন করিবা, কারণ সিওনঠারু ব্যবস্থা ও জেরুসালেমঠারু সদাপ্রভুঙ্কর বাক্য নির্গত হেব, পুনি সে অনেক গোষ্ঠীয়মানঙ্ক মধ্যরে বিচার করিবে ও দূরস্থিত বলবান গোষ্ঠীয়মানঙ্ক সম্বন্ধরে নিষ্পত্তি করিবে, তহিরে সেমানে আপনা আপনা খড়গ ভাঙ্গি লঙ্গলর ফাড় করিবে ও আপনা আপনা বর্ষা ভাঙ্গি দা নির্মাণ করিবে, এক দেশীয় লোকে অন্য দেশীয় লোকঙ্ক বিরুদ্ধে খড়গ উঠাইবে নাহিঁ কিয়বা সেমানে আউ যুদ্ধ শিখিবে নাহিঁ, মাত্র সেমানে প্রত্যেকে আপনা আপনা দ্রাক্ষালতা ও ডিম্বুরি বৃক্ষ তলে বসিবে ও কেহি সেমানঙ্কু ভয় দেখাইব নাহিঁ, কারণ সৈন্যাধিপতি সদাপ্রভুঙ্কর মুখ এহা কহিয়াছি, কারণ যাবতীয় গোষ্ঠী আপনা আপনা দেবতার নামরে চালিবে, পুনি আম্ভেমানে অনন্তকাল যায় সদাপ্রভু আম্ভমানঙ্ক পরমেশ্বরঙ্ক নামরে চালিবা, সদাপ্রভু কহন্তি সেদিন আম্ভে পঙ্গুকু সংগ্রহ করিবা, পুনি যে তাড়িত হইয়াছি ও যাহাকু আম্ভে ক্লেশ দেইয়াছু তাহাকু একত্র করিবা, পুনি আম্ভে পঙ্গুকু অবশিষ্টাংশ করি রখিবা ও যে দূরীকৃতা হইথিলা তাহাকু বলবতী গোষ্ঠী করিবা, আউ সদাপ্রভু আজিঠারু সদাকাল পর্যন্ত সিয়ন পর্বতরে সেমানঙ্ক উপরে রাজত্ব করিবে, পুনি হে পলর দুর্গ হে সিয়ন কন্যার গিরি তাহা তুম্ভ নিকটকু আসিব, হ্যাঁ পূর্বকালর রাজ্য জেরুসালেম কন্যার রাজ্য আসিব, এবে তুম্ভে কাহিকি ঘোর চিৎকার করুছ, তুম্ভ মধ্যে কি রাজা নাহিঁ, তুম্ভর মন্ত্রী বিনষ্ট হইয়াছি বলি কি স্ত্রীর প্রসব বেদনা তুল্য বেদনা তুম্ভকু আক্রান্ত করিয়াছি, হে সিয়ন কন্যে তুম্ভে প্রসব বেদনাগ্রস্তা স্ত্রী পরি ব্যথিতা হই প্রসব করিবাকু যত্ন কর, কারণ এবে তুম্ভে নগরু বাহারি যাই পদারে বাস করিব ও বাবিল পর্যন্ত হি যিব, সেঠারে তুম্ভে উদ্ধার পাইব, সেঠারে সদাপ্রভু তুম্ভ শত্রুগণর হস্তরু তুম্ভকু মুক্ত করিবে, পুনি বর্তমান অনেক গোষ্ঠী তুম্ভ বিরুদ্ধরে একত্রিত হইয়াছন্তি, সেমানে কুহন্তি সে অশুচি হেউ ও আম্ভমানঙ্কর চক্ষু তহিঁর অভিলাষ সিয়ন প্রতি সফল হেবার দেখু, মাত্র সেমানে সদাপ্রভুঙ্কর সংকল্প সবু জানন্তি নাহিঁ অথবা তাহাঙ্কর মন্ত্রণা বুঝন্তি নাহিঁ, কারণ সে সেমানঙ্কু শস্য বিড়া পরি খড়ারে একত্র করিয়াছন্তি, হে সিয়ন কন্যে উঠ শস্য মর্দন কর, কারণ আম্ভে তুম্ভর শৃঙ্গ লৌহময় ও তুম্ভর খুরা পিত্তলময় করিবা, তহিঁরে তুম্ভে অনেক গোষ্ঠীঙ্কু চূর্ণ করিব, পুনি তুম্ভে সেমানঙ্কর লুটিত দ্রব্য সদাপ্রভুঙ্ক উদ্দেশ্যরে ও সেমানঙ্কর সম্পত্তি সমুদায় ভূমণ্ডলর অধিপতিঙ্ক উদ্দেশ্যরে উৎসর্গ করিবা।